সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়টি আপনারা গত 3/3/2021 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা একটি পত্র জারি করেছেন। উক্ত পত্রে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো এখন বিস্তারিত আপনাদের সামনে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আশা করি শেষ অবধি ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টি থেকে বঞ্চিত হবেন। তো আসুন শুরু করা যাক। সরকারি ও বেসরকারি এমপিও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ সকল শিক্ষক কর্মচারীর কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ ও অবহিতকরণ। শিক্ষা মন্ত্রণালয়ের 28/2/2021 তারিখের 9 এত স্মারকপত্রের আলোকে সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী www.surakha.gov.bd তে নিবন্ধন করে আগামী 10/3/2021 তারিখের মধ্যে কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করবেন। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীর কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত তথ্য সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করবেন। উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ এ সম্পর্কিত প্রাপ্ত তথ্য সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারকে, জেলা শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট উপপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অঞ্চলকে অবহিত করবেন। অধ্যক্ষগণ তার কলেজের সকল কর্মকর্তা ও কর্মচারী কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত তথ্য সংশ্লিষ্ট পরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অঞ্চলকে অবহিত করবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অঞ্চলের পরিচালক ও উপপরিচালকগণ প্রাপ্ত তথ্যাদি আগামী 15/3/2021 তারিখের মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে ইমেইল প্রেরণ করবে। বিষয়টি অতীব জরুরি। অবশ্য আজকের এই গুরুত্বপূর্ণ এবং পত্রে উল্লেখিত সকল বিষয়গুলো আপনারা অবগত হলেন। আশা করি এ আলোকে অনতিবিলম্বে যারা এখনও কোভিড-19 ভ্যাকসিন গ্রহণে পিছনে পড়ে রয়েছেন, এখনও গ্রহণ করেননি, তারা অবশ্যই কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করে উক্ত তথ্যাদি উপজেলা মাধ্যমিক বা উপজেলা ইউন অফিসে জমা দেওয়ার জন্য বিশেষভাবে পত্রে উল্লেখ রয়েছে, অনতিবিলম্বে কাজটুকু সম্পাদন করবে। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। যাবার পরও আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি এবং পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ। আল্লাহ হাফেজ।